আমার কাছে বরাবরই আসলে মানে গ্রামীণ কাজগুলো ভালো লাগে, তার মধ্যে যদি আমি ধরি তাহলে রোম্যান্টিক কাজগুলো আমার বেশি পছন্দ এবং ভালো লাগে। মানে একটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য, মানে আমাদের যেদিন হচ্ছে সব কলিগসদের সঙ্গে দেখা হবে, মানে একটা মিলন মেলা আসলে। সো মানে ভীষণ ভালো লাগছে, একটু গরম বেশি এই তো। হ্যাঁ, অনেকেই আসছে, এখনো সবাই আসতেছে আসলে, প্রোগ্রাম শেষ হওয়া অবধি সবাই এরকম আসতে থাকবে। আমি কয়েকটা কাজ করেছি, আলহামদুলিল্লাহ কাজগুলো বেশ ভালো যাচ্ছে এবং ভালো সাড়া পাচ্ছি। আলতাচুরি টিপ, তারপরে হচ্ছে বেশ কয়েকটা, আসলে নামগুলো বলতে পারছি না এখন। লাস্ট আমি একটা করলাম সন্ধ্যা নামের নদীটা ওয়েব ফিল্ম, আর সামনে দুটো কাজের কথা হচ্ছে এই তো। ওয়েব ফিল্মে আমি আসলে, আমার বাবা একজন মানে কৃষক টাইপের একজন লোক, মানে ওরকম একজনের মেয়ে আর কি, একটা সাধারণ ঘরের মেয়ে বলা যায়। আমার কাছে বরাবরই আসলে মানে গ্রামীণ কাজগুলো ভালো লাগে, তার মধ্যে যদি আমি ধরি তাহলে রোম্যান্টিক কাজগুলো আমার বেশি পছন্দ এবং ভালো লাগে। দেখা যাক, আসলে ভালো গল্পর উপরে নির্ভর করে তো, মানে গল্পটা আসলে কোন ধরনের তার উপর ডিপেন্ড করে। আমি গল্পটাকে আসলে আগে প্রাধান্য দিই, তারপরে চরিত্রটা, কারণ মানে গল্পটা যদি অনেক সুন্দর হয় সেক্ষেত্রে আমার চরিত্রটা আমি দেখবো যে আমি আসলে কতটুকু করতে পারছি, তার উপরে ডিপেন্ড করে ধরনের কাজগুলো করি তা কেমন লাগে এবং দর্শকরা কোন ধরনের কাজ আসলে পছন্দ করেন। সবাই সবার মন্তব্যটা জানাবেন এবং নাটকের সঙ্গে